বিরোধী দলের ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে কেন্দ্র করে রোববার সকাল থেকে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিরাপত্তার নামে তাকে অঘোষিত অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানান বিএনপির এক নেতা। শনিবার রাত থেকে বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালিভর্তি 5টি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়। বিরোধী দলীয় নেতা বারবার কর্মসূচিতে যোগ দিতে বের হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় বাসা থেকে বের হতে পারেনি। বিকেল 3:30টায় বেগম খালেদা জিয়া আবারও কর্মসূচিতে যোগ দিতে গাড়ি নিয়ে তার বাসার প্রধান ফটকের সামনে আসলে পুলিশের বাধায় বের হওয়া সম্ভব হয়নি। এদিকে 3:50 সাংবাদিকদের সামনে বেগম খালেদা জিয়া বলেন, আমি শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দিতে পুলিশকে বারবার জানালেও তারা বের হতে দেয়নি। তিনি সরকারের সমালোচনা করে বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার তার গোপালগঞ্জের পুলিশ দিয়ে বাধা প্রদান করেছে, দেশের নিরীহ মানুষকে গণগ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন সাবেক এ প্রধানমন্ত্রী।